হ্যালো গাইস, সবাই কেমন আছেন? তো আজকে আমি ইফতারির সাত রমজান তো সাত রমজানের কিছু ইফতারি দেখাবো। আমাদের সব নতুন নতুন ইফতারি, কিছু কিছু পুরান আছে, তো চলুন দেখাই। তো গাইস, অমনি পাপা আমাদের জন্য আনারস নিয়ে এলো ইফতারের। তো আনারসগুলো দেখিয়ে দেই, আনারসও ইফতারিতে খাবো। তো তারপর আম্মু নুডলসটা নিয়েছে, নুডলসটাও ইফতারির খাবার। তো তারপর এটা হচ্ছে একটা ভর্তা, দেখুন ভর্তাটা, এটা খুদের ভাতের সাথে খাবো। খুদের ভাতও রান্না হয়েছে আমাদের। তারপর এখানে অনেক আইটেম আছে, যে এই প্লেটগুলোতে খুদের ভাত খাবো, আর এই যে পানিটা শরবতে, আর এটা খেজুর ডিমটাও আমরা খুদের ভাতের সাথে খাবো, আর এটা অরেঞ্জ কমলা মালতা। আর এখানে রুয়াবজা দিয়ে এখন শরবত তৈরি করবো পাপা। তো এই যে রুয়াবজা দিয়ে দিল, পরিমাণ মতো রুয়াবজা দিয়ে দিল। তো তারপর মিক্সড করতে হবে রুয়াবজাটাকে, ভালোভাবে মিক্স করতে হবে। আর রুয়াবজা এক চামচ নিলেই হবে, আমরা তো এক চামচই নিই শরবতের সাথে। তো এটা হচ্ছে আমাদের ভর্তা, একটু আগে দেখালাম। আর এটা হচ্ছে কালিজিরার ভর্তা, এই যে এটা কালিজিরা। আর এটা আমাদের আনারস, একটু আগে প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আনারসটা পাপা এনেছে। তো গাইস, এই ছিল আজকে আমাদের ইফতারি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো আমাদের ইফতারির আইটেমগুলো। ওকে, বাই বাই।